তো বন্ধুরা, আমি আজকে টোটো চালাচ্ছি। টোটো চালাতে চালাতে তোমাদের সাথে গল্প হবে, তো চলো যাওয়া যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। আজকের ব্লগটা একদমই ইউনিক হবে, তার কারণ আমি আজকে স্টেশন থেকে ব্লগ করছি আর আমার সাথে আছে এই মোটা। আমার সাথে তোর আজকে কোনো সম্পর্ক নেই, সকালে আজকে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, তার কারণ ও ঘুম থেকে ওঠার আগেই আমার সাথে ঝগড়া শুরু করছে, মারামারি করছে। তো ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে আর দুদিন পর, দুদিন না আজকেই হয়ে যাবে। ক্যামেরাটা ভাঙিয়ে দে তুই আমার। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করলাম ঝগড়াঝাটি থেকে, যদিও শুরু হইলো কিছু করার নেই। তো এখন যাব, টিকিট নেব, টিকিট কেটে আমাকে ভীম ছিলা তুলে মারতে গেছিল রাত গেই বাদ গেই। যাই হোক, তো একটু পরে আমরা হলো টিকিট নিয়ে বাড়ির দিকে যাব, কিন্তু বাড়ির দিকে যাওয়া মানে একটু ঘোরাঘুরি করেই যাব, যেহেতু আমি বেরোয়ছি। তো আজকে একটা তোমাদের সাথে নতুন একটা জায়গার মানে সাথে পরিচয়। অলমোস্ট কাটার শেষ, এবার আমরা টিকিট হাতে পেয়ে খুব খুশি। এবার আমরা যাচ্ছি আমাদের মূল গন্তব্যস্থল, যেখানে ভাবলাম যে ঘুরতে যাব। তো চলো সেই জায়গাটা তোমাদের সাথে ঘুরে আসি। তো স্টেশনে আসার পর একটু চা না খেলে হয় না, আর গুদলু বলতেছে অনেকদিন থেকে যে এখানে চা খাবে, তো আজকে চা নিয়ে নিলাম। তো চাটা খায়ে আবার বেরোতে হবে, তাড়াতাড়ি খাবা। হ্যাঁ, আলটিমেটলি চলে আসলাম আমরা আমবাড়ি, আমাদের মাথাভাঙ্গার একটা স্পেশাল জায়গা, যেই জায়গাটা পিকনিক খাওয়া হয়। এই যে ভেতরটা, ওটা হলো পিকনিক স্পট। অনেকবার এসেছি আমার ভিডিওতে, তোমরা অনেকবার দেখে থাকবে এই আমবাড়ি পিকনিক স্পট। আর এটা হলো গোবরসার, কেউ যদি দেখে না থাকো তাহলে দেখে নাও। যাই হোক, তো এখন আমরা ভাবলাম যে নিচে যাব, কিন্তু রাস্তাটা খুবই বিভৎস, খারাপ খারাপ মতলব বালু আছে প্রচুর পরিমাণে। তো যার জন্য আমাদের অবস্থা কী হবে জানি না। ভালো হয়েছে আমি একটু শু পরে আসছি, নয়তো পা হাইটে চৌচির হয়ে যেত। তো এখন ব্রিজটার দিকে রওনা হয়েছি, গুদ্দু পেছন পেছন আসতেছে টুকুর টুকুর করতে করতে। তো এখন ব্রিজে নিয়ে যাব এবং ব্রিজে একটু মজা করব। তো চলো ব্রিজে, মানে ব্রিজ পর্যন্ত যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন কিছুদিন আগেই গেল যেহেতু পিকনিকের মরশুম, তো পিকনিক কিন্তু প্রচুর লেভেলের মানুষ আছে এই জায়গায় পিকনিক খেতে, আর পিকনিক খাওয়ার জন্য কিন্তু এটা একটা মানে উপযুক্ত জায়গা বলতে পারি। তার কারণ পাশে নদী আর এরকম একটা মাচা আছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আর তার পাশেই হলো আমাদের পিকনিকের যেখানে খাওয়ার জায়গাটা সেটা। আর কী বলতো, এখান থেকে সানসেট মানে এইখানটায় দেখা যায়, আর মানে এত সুন্দর লাগে সেই সময়টা সানসেটটা দেখতে, কারণ একদম এই পাশটা পুরোটা লাল হয়ে থাকে আকাশ। আর মাঝে মাঝে যখন মেঘের, যখন ওই যে খেলা চলে মেঘে, এত সুন্দর সুন্দর একটা মানে তৈরি হয় আকৃতি, তখন কিন্তু এই জায়গাটা একদম পুরো ওপেন স্পেস, যেহেতু একদম পুরো ওপেন স্পেস, তো তখন খুব ভালো লাগে দেখতে। আর আমি ওই রকম মুহূর্তেরও কিছু ভিডিও করা আছে আমার। এখন আমরা রয়েছি এখন ব্রিজে, তো ব্রিজের এই জায়গাটা কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে আমার কাছে স্পেশালি। আর আমরা দুজনে মিলে আজকে আসছি। বাবারে, ব্রিজের চেহারা দেখো ওইদিকে। হ্যাঁ, যাওয়া যাবে না কেন, তুমি দেখে দেখে আসো আর কি। গুদলু কেমন লাগতেছে ব্রিজে? খুব 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 খাজা খাজা, মানে মানে আমাদের মাথা ভাঙার মতন জায়গায় একটা পিকনিক স্পট আছে, এটাই আমার কাছে অনেক মানে এটাই আমার কাছে খুব ভালো লাগে, কি বলবো আর। আর এখন ব্রিজটা দিয়ে একটু হাইট হাইটে যাচ্ছি। এমনি এই জায়গাটা কিন্তু যখন এই ব্রিজটা থাকে না এখানে, কিন্তু তখন এই যে এই নৌকাটাই একমাত্র সম্বল থাকে যে যাতায়াতের জন্যে। এই দেখ কি সুন্দর ফড়িং, এখান থেকে লোক বাইক নিয়ে যায়। ওই দেখো দুটো ফড়িং, হ্যাঁ বাইকও নিয়ে যায়, যায় যায় সবভাবেই যাওয়া যায়। এখন কিন্তু জলে অনেক কম, যেহেতু এখন মানে খরার টাইম না, জলটাও কম পাওয়া, সুন্দর মানে এখন তো বেশ মজাদারই লাগে। তো হেঁটেই আসা যেত নিচে দিয়ে, কোন নিচে দিয়ে, এখান দিয়ে। হ্যাঁ, কিন্তু একটু জল কোমর পর্যন্ত, এই এই কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত জল আছে, আর বাদ বাকি জায়গায় মানে বেশি নেই। আর ওই সাইডটা হয়েছে তরমুজ ক্ষেত, কারণ না তো নৌকোটা নষ্ট হয়ে যাবে না, ঘুনে ধরবে। আসার পর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তামাক পাতা, মানে তাঙ্কু ক্ষেত। এই পাতাগুলো বেশ ভালো হয়েছে রে এখানে, তামাকের এখানে ফলনটা বেশ ভালোই হয়েছে। আর ওইটা মানে লঙ্কা। তো এখন তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি, এটা তো তাঙ্কু বাড়ি তো দেখাই দিছি, আর এত আমাদের মানে বলতে গেলে পশ্চিমবঙ্গে বেশি তামাক উৎপাদন হয়, আর পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু শীতলকুচিতে বেশি হয়, আমাদের মাথাভাঙাতেও হয়। এই এটা হলো বেগুন ক্ষেত, বেগুন হয়েছে। এই দেখো দোস্ত, এই যে বেগুন, হ্যাঁ এই বেগুন। আর হলো লঙ্কা ক্ষেত আছে পাশে, এই যে লঙ্কা, লঙ্কার চারা একদম, লঙ্কা হয়েছে অনেক। এই যে এই সুন্দর সুন্দর লঙ্কা, আর পুরো ক্ষেতটা কিন্তু বেগুন আর লঙ্কার একদম পুরো ক্ষেত করে দিছে। আর এই পাশে আবার ধান ক্ষেত আছে, খুব সুন্দর, আমার তো খুবই ভাল লাগে এই ক্ষেত পাথরিতে ঘুরে বেড়াইতে। পুরা এখন আমি
আমরা এখন ফিরে যাব। তো এখন ক্ষেত পাথালির মাঝখান দিয়েই যাচ্ছি আপাতত। তো রাস্তাটাও দেখো একদম পুরো কি বলবো আইলের মাঝখান দিয়ে যাই। তো নিচে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ আছে একদম এই যে এই জায়গাটা, এই ব্রিজটা কিন্তু একটু আগে এই ব্রিজটা দিয়ে নামলাম আমরা। তো চলো এই ব্রিজটার ওপর দিয়ে আবার একটু যাওয়া যাক। আর ব্রিজটার ভিউটা কিন্তু বেশ সুন্দর, তোমরা যদি চাও এই ব্রিজটায় অবশ্যই আসতে পারো পিকনিক করার জন্য, কিন্তু এই জায়গাটা খুব স্পেশাল। আর যেহেতু আমি বলছিলাম যে আজকে আমরা ঘুরতে আসবো, আর আমি কিন্তু আসলাম ঘুরতে, তোমরা কিন্তু বলতে পারবে না যে আমি ঘুরতে যাব বইলে অন্য কোথাও নিয়ে গেছি কারো বাড়িতে, কিন্তু তা না, আমি কিন্তু খুব একটা ভালো জায়গায় ঘুরতে আসছি আজকে বলতে গেলে। আর আজকে আমি মেইনলি ভিডিওটা করছি হলো আমার অ্যাকশন ক্যামেরাটা দিয়ে, যেটা হলো এসজেকাম লেজেন্ড। সেটার টেস্টিংও হচ্ছে, কারণ অনেক দিন থেকে একে বের করা হয় না, আর বের করা হয় না বলেই কিন্তু মানে এটার কোয়ালিটিটা একটু ডাউনের দিকে হয়ে গেছিলো। তো ডাউনটা ঠিক করার জন্য আমি কিন্তু আবার আমার ক্যামেরাটাকে আজকে নিয়ে আসলাম, আর আমি মাউন্ট করে দিছি খুব ভালো জায়গায় একটা, সেটা হলো একদম আমার চেস্ট মাউন্টের সাথে মাউন্ট করে দিছি। তো চলো জায়গাটা তোমাদের সাথে পরিচয় করালাম, মানে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। আর সঙ্গে ওখানে ইসে তো বসেই আছে, কী বলে কাজল, কাজল তো বসেই আছে, তো কাজলের সাথেও কয়েকটা ফুটেজ নিয়ে নিব। আর আমি এখন কোথায় যাব বলতে গেলে আজকে কিন্তু আমি কাজলের টোটোটা কিন্তু চালা চালায় আসছি। এখন আমরা কিন্তু ওই সাইডে যে ইসে ক্ষেতটায় যাই, চলো ক্ষেত বলতেছি চা বাগানে যাই, চা বাগানটা ঘুরে আসবো। আর চা বাগানে টোটো যাবে একটুখানি আগাইলেই চা বাগানটা, তুমি এখানে ইসে করতেও পারো, ফটো তুলতে চাইলে পারো। রাস্তাটা কিন্তু খুব ভালো, একদম পুরো পাতি বাংলা রাস্তা আমাদের, এটা দিয়ে উঠে যাই। আগে দেখি চা বাগানটা আছে কি না ঠিকঠাক, চা বাগানটা ঠিকঠাক না থাকলে তো আর যায় লাভ নেই। আবার হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলাম সুন্দরভাবে চা বাগান দেখবো বলে। আজকে প্রায় অনেক দিন পর আমি আম্বাড়িতে আসলাম, আম্বাড়িটা আমাদের বলতে গেলে সব কিছু ছিল। এই যে এখানে যে নতুন যে গাছগুলো হয়েছে দেখা যাচ্ছে হালকা হালকা, এগুলো হলো কিন্তু চা পাতা। আর সামনে একদম এই যে জঙ্গলটা এটাও কিন্তু চা বাগান। এটা হলো আমাদের আম্বাড়ির মেইন গেট, এখান দিয়ে এখন 10 টাকা লাগে ঢুকতে, তো আমরা ঢুকবো না তার কারণ প্রচুর ঘুরছি আম্বাড়ির ভেতর, তো আজকে আর যাচ্ছি না। আর আম্বাড়িতে ওই পার্কিং চার্জের একটা লিস্টও আছে, তো এখানে লিস্টগুলো দেখে নিই একটু। এই সেই লিস্ট, সো আর যাচ্ছি না চলো। এখন এখানে আম্বাড়িতে এখান দিয়ে ঢুকতে গেলে কিন্তু আবার চার্জ লাগবে, আর সঙ্গে যদি পিকনিক খেতে চাও তাহলে গাড়ির এক্সট্রা করে চার্জ দিতে হবে। তো এখানে কিন্তু এখন পুরো পাতা শুকায় একদম চৌচির, কারণ এখন বসন্তকাল। বসন্ত মানেই হলো নতুন পাতা মানে গজাবে বলে পুরনো পাতা ছাটাই করা হয় যেটা হয়। যাই হোক, তো এখন যাবো হলো চা বাগান, তোমাদের সাথেও চা বাগানটাও ঘুরে দেখাবো। আর এই যে রাস্তাটা সেটা হলো একদম পুরো তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো একদম আমাদের মেঠো পথ বলতে পারো, গ্রামের মেঠো পথ, মাটির রাস্তা। আমার কিন্তু এই সমস্ত রাস্তা খুব ভালো লাগে। আমরা একটা টাইমে এই সকালবেলা কিন্তু এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে আসতাম, একদম এই রাস্তা বরাবর অনেকটা যাওয়া যায়, অনেকটা গেলে পরেই খুব সুন্দর একটা মানে ভিউ দেখা যায় নদীর। কিন্তু এখন অনেকটা দুপুরবেলা হয়ে গেছে, তো অত দূর যাবো না, আমার আগে কোনো ফুটেজ থাকলে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে রাস্তাটা দেখতে পারতেছো এই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে নামবো, তো চলো নামা যাক, এই নামা গেছি। তো এখন আমরা আছি চা বাগানে, যদিও আমাদের এটা কিন্তু পাহাড়ি এলাকা না, কিন্তু এখানে কিন্তু চা মানে গাছ যেটা চা পাতা চাষ করা হয়। তো চলো চা পাতার ভেতরে মানে চা বাগানের ভেতরে যাওয়া ঢোকা যাক। আর মাথা ভাঙার চা বাগান, হ্যাঁ এই তো এখান দিয়ে, তো মাথা ভাঙার চা বাগান এটাই। আর এটা কিন্তু অনেকটা মানে অনেকটা দূর, একদম ওই মাথা পর্যন্ত মানে বিস্তৃত আছে। কি শিয়াল, হ্যাট কোথায় শিয়াল পাইছি, হ্যাট চা বাগানে সাপ থাকতে পারে,
তো নতুন করে মানে আরও চা বাগান বানাবে। এটা কিন্তু মেইনলি আমবাড়ি ছিল, তার কারণ এখানে এই যে দেখতে পাচ্ছ সামনে যে গাছগুলো সেগুলো কিন্তু সব আম গাছ, আর আম গাছগুলোতে প্রচুর আম হতো, আর তার নাম অনুসারে এই জায়গাটার নাম কিন্তু আমবাড়ি হয়েছিলো, মানে এখানে আম গাছই চাষ করা হতো। আর এই যে ছোটো ছোটো গাছগুলো, এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব চা বাগান, মানে চা পাতা নতুন গাড়া হয়েছে। আর এখানে কিন্তু সুন্দর একটা চা বাগানের ভিউ তোমরা পেয়ে যাবে এর সঙ্গে, তো বেশ একটা ভালোই জায়গা। তোমরা কিন্তু একদিনের জন্য যদি ঘুরতে আসতে চাও কিন্তু অবশ্যই ঘুরতে আসতে পারো এই চা বাগানে। আমার পার্সোনালি এই চা বাগান কিন্তু খুব ভালো লাগে। ওই এই গানটা একটা আছে না, হাড়িয়ালি চাই কি বাগান, ওই রকম ব্যাপারটা। সো আজকে কিন্তু চা বাগানে আমরা খুব মজা করব, আর সঙ্গে সবাই এসছে সেখানে শৈনি আর এসে। আর চা বাগানের আজকের ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর, চা বাগান মানে বলতে গেলে কিন্তু একটা আলাদা রকমের আবেশ। তো চলো এখন চা বাগান থেকে একটু যাওয়া যাক, বাইরে ঘুরে আসি। আর চা বাগান ইজ লাভ। এরপরে আমরা চলে আসলাম জংলা কালীবাড়ি, জংলি কালীবাড়ি, কাকিমুনিরা ওখানে। আমাদের এইটা খুবই জাগ্রত কালী মন্দির, আজকে তো অমাবস্যা আছে না? তো আজকে যেহেতু অমাবস্যার পুজো আছে তার জন্য আমাদের স্পেশাল প্রসাদও ব্যবস্থা হয়ে গেছে, আমরা প্রসাদ নিব এবং এরপর বাড়ি যাব। তো আজকে আমাদের ভাগ্য খুবই ভালো, তার কারণ হলো আজকে পুজোর ভোগের প্রসাদও পেলাম জংলা কালীবাড়ি থেকে। এবার আমরা বেরিয়ে যাব এখন সোজা বাড়ির পথে। তো আজকে আমরা যেটুকুনি দেখালাম, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো এখন রেডি টোটো নিয়ে, তো চলো বাড়ি যাওয়া যাক।